$422 এখান থেকে ইনভেস্ট করে $1,250 মতো আর্ন করেছি মাত্র 3 দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম, কেমন আছেন সবাই? আশা রাখি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে মূলত আমরা এক্সপোর্ট অপশন রিয়েল নাকি ফেক সে বিষয়টা বিবেচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি জুবায়ের আহমেদ। আপনারা যারা এখনও সুপারওভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এমন ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও বারবার পেতে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর যদি দেখি পেমেন্ট হিস্টোরি কি দেখি, আমি কিন্তু এখান থেকে উইথড্র করেছি প্রায় $1,255। খেয়াল করেন ভালো করে, আমি এখান থেকে উইথড্র করেছি প্রায় $1,255 এবং পেড করে দিয়েছে। এখন আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আপনি উইথড্র করেছেন, ডিপোজিট করেছেন, বুঝলাম, ভালো কথা। আমরা শুরুতে কীভাবে বুঝবো যে এখান থেকে টাকা দিচ্ছে কি দিবে না? আপনাকে আগে মার্কেট প্লেসটা বুঝতে হবে। আপনি যদি এক্সপোর্ট অপশনটা গুগলে সার্চ করেন বা প্লে স্টোরে গিয়ে সার্চ করেন, আপনি দেখবেন হিউজ হিউজ ডাউনলোড হচ্ছে বা এটার একটা ভালো ডাকনাম রয়েছে, প্রচার রয়েছে। সো আপনি যখন এগুলো দেখবেন, আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন যে এক্সপার্ট অপশনটা কি রিয়েল নাকি ফেক নাকি ভালো নাকি খারাপ, ঠিক আছে? আর একটা বিষয় আছে যে আপনারা অনেকেই আছেন যে আপনারা না বুঝে ট্রেড করেন, অথবা আপনার ফরেক্স ট্রেড যেটাকে বলে এটা আপনি না বুঝেই করে থাকেন। সো দ্যাটস ওয়াই আপনার কিন্তু একটা রিস্ক থেকে থাকে। বাট আপনি যদি একটু বুঝে শুনে মাথা ঠান্ডা করে আপনি কাজ করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো টাকা প্রফিট করতে পারবেন। এক্সপোর্ট অপশনটা কীভাবে খুব ইজিলি ক্রিয়েট করতে হয় এবং ফুল ভেরিফিকেশন প্রসেসটা আমি দেখিয়েছি আমার লাস্ট একটা ভিডিওতে, কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং ডিপোজিট করবেন, উইথড্র করবেন, সকল বিষয় থাকবে। তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা একটু খেয়াল করবেন এবং আপনারা কমেন্টের প্রথম কমেন্টটা খেয়াল করবেন, ওখানে ওই ভিডিওটা দেওয়া থাকবে, ওই ভিডিও দেখে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে? এখন আসেন, আপনারা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অ্যাপ্রুভ করে নিয়েছেন, ভেরিফাই করে নিয়েছেন, এখন ডিপোজিটও করলেন, এখন আপনারা এখান থেকে ট্রেড করলেন, ট্রেড করে আপনি একটা টাকা আর্নিং করলেন, একটা টাকা আর্ন করলেন, আপনি ওই টাকাটা আপনি উইথড্র দিলেন। এখন এই উইথড্র প্রসেসটা কী? আসলে আমরা এই উইথড্র প্রসেসগুলোই জানি না, দ্যাটস ওয়াই আমরা মনে করি যে এক্সপোর্ট অপশনটা ফেক, আমাদের টাকা মেরে দিয়েছে বা আমরা টাকা পাবো না। এই যে একটা ভুল, আপনাদের একটা ভ্রান্ত ধারণা, এটা আপনারা জানেন না, দ্যাটস ওয়াই আপনারা এইভাবে চিন্তা করেন। আপনি যখন একটা টাকা উইথড্র দিবেন, আমি আপনাকে খেয়াল করে দেখাচ্ছি। এই যে আমরা যখন পেমেন্ট হিস্টোরিতে আসলাম, পেমেন্ট হিস্টোরি আসার পর আমরা এখান থেকে খেয়াল করব, ঠিক আছে? খেয়াল করলে আমরা একে সবার নিচে চলে যাব, সবার নিচে চলে গেলাম, দেন আপনারা দেখেন আমি উইথড্র দিছিলাম কবে এবং উইথড্রটা পেলাম কবে। জাস্ট আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন কিন্তু আমি দেখাচ্ছেন 12 মার্চ 2023 সালে এখান থেকে আমি একটা ডিপোজিট করেছি প্রায় আপনার $20, ফাইন। দেন আমি এখান থেকে আবার সেম ডে 6 ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা পেয়ে গেছি, মানে উইথড্র করি আমার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি। তো অ্যাকাউন্টে আপনার বাইন্যান্সে আছে বা বিকাশ রকেট নগদ বা আপনার মাস্টার কার্ড বা অন্য অন্য মাধ্যমে কিন্তু আমি নিয়ে নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি টাকা যখন ইনকাম করলেন ওইটা আপনি উইথড্র করবেন কীভাবে? শুনেন ভালো করে, মনোযোগ দিয়ে শুনেন। আপনি ডিপোজিট করছেন বিকাশ দিয়ে, বাট আপনি উইথড্র করতে চাচ্ছেন বাইন্যান্স দিয়ে। সো এটা কিন্তু হবে না, আপনি যদি বিকাশ দিয়ে ডিপোজিট করে থাকেন তাহলে আপনাকে বিকাশই নিতে হবে, যদি আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করে থাকেন তাহলে কিন্তু বাইন্যান্সে নিতে হবে। এই ভুলটা আমার একটা হয়েছিল, দ্যাটস ওয়াই আমি ভাবছিলাম যে এটা ফেক, বাট এটা ফেক না। আমি আবার আপনাকে খেয়াল করে দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট, আমি আপনাকে দেখাই। এই যে একটা দেখতে পাচ্ছেন ক্যান্সেল একটা অপশন আছে, আমি কেন ক্যান্সেল করে দিয়েছি, মানে হচ্ছে যে আমি 15 তারিখে আপনার উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম, এই উইথড্র রিকোয়েস্ট 15 তারিখে দিয়েছিলাম, বাট দেখা যাচ্ছে যে 2 দিন হয়ে গেল আমার টাকাটা কেন আসে নাই। কারণ হচ্ছে যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এদের একটা অপডে থাকে, সে অপডেটা কবে, আপনার শনিবার আর হচ্ছে আপনার রবিবার, শনি রবিবার তাদের অপডে থাকে। আপনি কখনও যদি এখান থেকে আর্নিং করেন, আপনি শনি রবি বাদে অন্য যে কোনো দিন আপনি উইথড্র করলে 6 ঘন্টার ভিতরে 3 ঘন্টার ভিতরে আপনাকে উইথড্রটা দিয়ে দেবে, বাট আপনি যদি শনিবার অথবা রবিবার দেন তাহলে অফ ডে থাকে, সো এদের এদের ছুটি থাকে, এরা উইথড্র প্রসেসটা একটু লং টাইম হয়ে যায়, 1 দিন বা 2 দিন লেগে যেতে পারে। সো আপনি যখন উইথড্র করবেন তখন হচ্ছে যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই কয়েকদিনের মধ্যে আপনি উইথড্র করবেন বা কাজ করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি প্রসেসটা। আচ্ছা এখন আসেন, আমি এখান থেকে উইথড্র করেছি আপনার 18 মার্চ, এখানে আমি এখান থেকে রিজেক্ট, আমাকে রিজেক্ট করে দিয়েছিলো কেন, আমাকে রিজেক্ট করার কারণ হয়েছিল আমি এখন দেখেন বাইন্যান্স পে এর মাধ্যমে টাকাটা নিতে চাইছিলাম, বাট আমি কিন্তু ডিপোজিট করেছিলাম ক্রিপ্টোতে, দেখেন আমি কিন্তু ক্রিপ্টোতে মানে USDT যেটাকে বলে USDT-র মাধ্যমে ডিপোজিট করেছিলাম, বাট আমি উইথড্র করতে চাচ্ছিলাম বাইন্যান্স পে এর মাধ্যমে। এটা পরে আমি আবারও বিস্তারিত দেখাচ্ছি, একটু পরে আরও বিস্তারিত দেখাচ্ছি, ঠিক আছে? তো রিজেক্ট করছিল কেন, এদের রিজন কারণ কি, ইনকারেক্ট উইথড্র মেথড, আমি মানে উইথড্র করেছিলাম একটা, ডিপোজিট করেছি আরেকটা, দ্যাটস ওয়াই, ঠিক আছে? ওরা আমাকে বলে দিছে আপনি উইথড্র করেছেন USDT-র মাধ্যমে, সো আপনি ওইটার মাধ্যমে কিন্তু আবার উইথড্র করে নেন, ফাইন। আমি যখন
আবার 20 তারিখে যখন আসলাম, 20 তারিখে এসে যখন আমি উইথড্রল মেরে দিলাম, ইজিলি মাত্র 6 ঘন্টার ভিতরে আমাকে টাকাটা পে করে দিয়েছে ওরা। $422 এখান থেকে ইনভেস্ট করে $1250 মতো আর্ন করেছি মাত্র 3 দিনে। মাথা ঠান্ডা করে এবং কীভাবে এটাকে আরও ভালো করা যায় মাথা ঠান্ডা রাখি আমি কাজটা করেছি। আপনারা কিন্তু এই এরকম ঠান্ডা মাথায় কাজটা করতে পারবেন, ঠিক আছে? $422 দিয়ে $1250 খুবই ইজিলি, বাট 3 দিনের ভিতরে করেছি। আপনারা আরেকটু সময় নেবেন, যারা একটু বিগিনার্স রয়েছেন তারা একটু সময় নেবেন, ঠিক আছে? ওকে, এই হলো একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস আপনাদের থাকে যে আপনারা যখন টাকাটা এখান থেকে ডিপোজিট করেন, এই যে দেখাই এই যে প্রসেসটা আসছে, এই প্রসেসটা আপনি দেখা যাচ্ছে যে $10 যখন আপনি এখান থেকে ডিপোজিট করবেন, আপনি কোনো প্রকার কিন্তু এখান থেকে আপনি বোনাস পাবেন না। বাট $20 যান তখন বোনাস পাবেন না, বাট $30 যান 20% বোনাস পাবেন, ঠিক আছে? যদি আপনি $30 এখান থেকে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার $36 পেয়ে যাচ্ছেন, বা $100 করলে $120 পাবেন। এখন বোনাসের বিষয়টা আমি একটু পরে বোঝাচ্ছি। তারপর হচ্ছে যে $250 ডিপোজিট করলে $325 আপনার এখান থেকে বোনাস সহকারে 30% বোনাস সহ পাচ্ছেন। বাট এখান থেকে দেখছেন এখান থেকে প্রায় আপনার 50% বোনাস এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? এই টাকা আপনারা যখন ডিপোজিট করবেন। ওকে, এখন আপনারা ডিপোজিট করলেন, ধরেন আপনার এখান থেকে $250 ডিপোজিট করলেন, সো আপনাকে 30% বোনাস সহকারে যদি দেয় তাহলে আসে $325। এখন এই $325 কি আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন কি না? হ্যাঁ, আপনি অবশ্যই ট্রেড করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, আপনি যে $250 এখান থেকে ডিপোজিট করেছেন, এখানে ডিপোজিট করেছেন যে কোনো মাধ্যমে, বিকাশ, রকেট, নগদ, স্কিল, নেটওয়ার্ক, পাইপট মানি বা বাইন্যান্স পে, ক্রিপ্টো, নেটেলার, মাস্টার কার্ডের মাধ্যমে, আপনার কিন্তু এই $325 সেটা আপনার এখান থেকে শো করবে, আপনার রিয়েল অ্যাকাউন্টে শো করবে। আপনি এগুলো সবগুলোর মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন। হঠাৎ দেখলেন আপনার $250 যেটা আপনার এটা ডিপোজিট করেছেন ওটা আপনি লস করে বসেছেন, এই $325 মধ্যে আপনি বাকি যে $125 থাকে ওইটা দিয়ে আপনি ট্রেড করে আপনার যে লসটা রয়েছে ওই লসটাকে আপনারা আবার পুনরায় আনতে পারবেন। বাট একটা বিষয় মনে রাখবেন, আপনারা যে $250 এখান থেকে ডিপোজিট করেছেন ওইটা থেকে আপনি $250 যত উপরে আপ করতে হয় সেটা আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আবার বলেছি, কোনো সমস্যা নাই। বাট আপনি যখন এখান থেকে $325 উইথড্র করতে যাবেন তখন কিন্তু আপনার $325 উইথড্র হবে না, আপনার শুধুমাত্র $250 হলে $250 উইথড্র হবে। মানে হচ্ছে যে বোনাসটা আপনি পাবেন ওই বোনাসটা আপনাকে উইথড্র করতে ওরা দিবে না। আপনি যখন উইথড্র অপশনে যাবেন তখন $125 যেটা আপনি বোনাস পেয়েছেন ওইটা ওরা কেটে রাখবে। এই $125 আপনাকে দেওয়ার কারণ কি? $125 দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনি যেন লস যদিও করেন, যদি লস করলে আপনি ব্যাকআপের মাধ্যমে এই ডলার দিয়ে আপনি আবার প্রফিট করতে পারেন বা আপনি এটা দিয়ে আরও ভালো করতে পারেন। বাট সোজা কথা হচ্ছে একটাই, আপনি যখন এখান থেকে উইথড্র করতে যাবেন আপনার বোনাসটা চলে যাবে, ওটা কেটে রাখবে। বাট বোনাস দিয়ে আপনি সকল কিছু করতে পারবেন, আর বোনাস দিয়ে আপনি লাভ করলে লাভটা আপনি অ্যাড করতে পারবেন বা আপনার লাভ হবে, এটা কোনো প্যারা নেই, আশা করি বুঝতে পেরেছি। তো ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কারণ ভিডিওটা লাইক করলে আমরা কিন্তু ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে পারি এবং আপনাকে জানাতে পারি, ঠিক আছে? আমিও রিসার্চ করে আপনাদের ভিডিও বানাবো। এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই এক্সপার্ট অপশন বা অ্যাফিলিয়েট অপশন বা অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি কিন্তু সরাসরি দেখিয়ে দিয়েছিলাম যে আসলে কি পেমেন্ট আমাকে দিয়েছিল কি না, এই যে দেখতে পাচ্ছেন উইথড্র করেছিলাম এবং ফেড করেছে $1255। সো আশা রাখি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা যে কোনো প্রশ্ন। আর আমার ভিডিওর ডিসক্রিপশনে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সে বিষয়ে আমি দিয়ে দিয়েছি, এবং আমার সুপার অপার চ্যানেলে চলে আসবেন, দেখবেন যে এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। আশা রাখি আজকের ভিডিওটা সব কিছু বুঝতে পেরেছি যে এক্সপার্ট অপশনটা রিয়েল নাকি ফেক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড টাটা।